এই নমস্কার গাইস, আমাদের কালী পুজো রাত্রিরে পুজো ছিল, সেদিন মাংস খাওয়া হয়নি, অনেকজন নিরামিষ ছিল, তা আজকে ঘরে চেলা নাতিনি খাবে। এই দেখো 4 কিলো রিয়াজি খাসির মাংস এনেছি, দেখা সিনার মাংস, চাপের মাংস, ভালো করে তোল মাংসটা। এটা বলে নাল্লা, দেখি আলু দিয়ে ঝোল হবে, এই যে আলু, আর এই কাঁচা লঙ্কা কটা, এই টমেটো কটা দেওয়া হবে, আর এইটাকে বলে চর্বদা। একটু নিয়ে এসেছি, মাংসতে দিলে ভাল লাগে, গালে পড়লে চর্বি, তো একটু চর্বিও এনেছি। তা 4 কিলোর মাংস আছে, এবার চর্বদা আছে, চুস্তাও আছে, টোটাল ধরে রাখো 5.5 কিলো, 7 খানা চুস্তা আছে। আমি তো মাংসতে চুস্তা দিই, নাহলে আমাদের খেয়ে মজা হয় না। তো ওগুলো ধুচ্ছে, রান্নাটা দেখাচ্ছি, এর তো মশলাও তো লাগবে। হ্যাঁ রে, 7 খানা চুস্তা এই বড় বড়। এই যে জিরে দিলাম 3 চামচের মতন, এবার ধনেটা 4-5 চামচেরই মতন দিলাম, তেল নিলাম গাইস, এই যে দি, আলু ভাজা হবে, কাঁচা লঙ্কা দিয়ে করব, গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা। আর নুন দেবে, তবে আলুটা লাল হবে। দেখো গাইস, আলু ভাজার মধ্যে অল্প হলুদ নুন দিয়ে ভাজবে, আলুটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। দেখো আজকে আমাদের বড় মা আমাদেরকে স্পেশাল, ওনার হাতের খাসির মাংস আজকে আমরা সবাই খুব মজা করে খাবো, তোমরাও আসো। আলু ভেজে তুলে নিয়েছি, এবার কড়াতে পেয়ে দেখো এই পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ 3 চামচ, নুন, এই পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে গাইস চুস্তা 7 খানা, 8 খানা, 8 খানা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলো, এবার পেঁয়াজের সাথে ভালো করে এটাকে ভাজবো, মাংসটাও একটু কষবো পেঁয়াজের সাথে। এই দেখো বড় মা রান্না করছে খাসির মাংস, এই যে গাইস পেঁয়াজ লাল করে মাংস দিয়ে একটু ওর সাথে লাল করছি, তারপর সব মশলা দেব। এই যে গাইস ধনে জিরে বাটা, আমি পেঁয়াজ লাল করে আগে মাংসটা ভেজে নিচ্ছি, যে কাঁচা লঙ্কা বাটা, এটা রসুন, এই 3 চামচ রসুন দিলাম, টমেটোর পেস্ট, এবার নুন হলুদ, এইটা চর্বদা, এই হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিল 3 চামচ, এখন অল্প লবণ দিয়ে দেবে পরিমাণ মতো। এবার কষবো, এই দেখো মশলার সাথে এবার মাংস ভালো মতো করে কষবো, খুব কষতে হবে এখন। গাইস তেজপাতাটা আমি এখনই দিলাম, তেলে ফোড়ন দিইনি, পেঁয়াজ লাল করে মাংস বে, আর এই যে গরম মশলা আমি বেটে দেবো, শাহ জিরে, 2টো বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, ডালচিনি, এইটা আমি বেটে পেস্ট করে দেবো। গাইস একটু লঙ্কা গুঁড়ো দিতে হয় দিলাম, চর্বির জিনিস তো ঝাল কম হয়ে যায়, হয়ে গেছে, গামলি পুড়ে যাচ্ছে, জল দিলাম গাইস,
এবার আলু গরম মশলা বাটাটা দেবো না, এই আলু দিয়ে দিল, এই বাটা গরম মশলা গুলো দিয়ে দিই, আলুটা তুলে নিয়েছি এই যে, নালে ভেঙে যাবে, মাংসতে দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি, তোমরাও চলে এসো রেডি কমপ্লিট।